হ্যালো বন্ধুরা আমি মৌ আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট এসেছে যদি আপনার আপডেট করা না থাকে তাহলে করে নেবেন আজকের আমার ভিডিওটা হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপ নিয়ে প্রত্যেকেরই ভিডিওটা দেখার খুব দরকার কারণ আমরা হোয়াটসঅ্যাপ কম বেশি সবাই ইউজ করি কাজটা হচ্ছে আপনি যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকেন বা আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তাহলে একটা হোয়াটসঅ্যাপে নতুন আপডেট এসেছে আপডেটটা হচ্ছে কেউ যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোফাইল পিকচার গ্রুপ নেম চেঞ্জ করতে চায় তাহলে একমাত্র গ্রুপ অ্যাটমিন ছাড়া চেঞ্জ হবে না আগে গ্রুপ অ্যাডমিনে পারমিশন ছাড়াই গ্রুপ নেম প্রোফাইল পিকচার বা ডিপি চেঞ্জ করা যেত বাট এখন সেটা চেঞ্জ করা যাবে না কোন অপশানটা সিলেক্ট করে রাখবেন সেটা আমি বলে দিচ্ছি দেখুন যদি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে টাচ করবেন তারপর ওপরে থ্রি ডট আছে এখানে টাচ করবেন করার পর গ্রুপ ইনফোতে টাচ করবেন টাচ করার পর গ্রুপ সেটিংস আছে এখানে টাচ করবেন টাচ করার পর এডিট গ্রুপ ইনফরমেশনে টাচ করবেন টাচ করার পর এই দেখুন লেখা আছে চুস হু ক্যান চেঞ্জ দিস গ্রুপস সাবজেক্ট আইকন অ্যান্ড ডেসক্রিপশান এখানে নিচে লেখা আছে দেখুন অল পার্টিসিপেন্টস এবং অনলি অ্যাডমিনস তার মধ্যে অনলি অ্যাডমিনস লেখা আছে এখানে টাচ করে রাখবেন তাহলে আর কেউ আপনার গ্রুপে প্রোফাইল পিকচার অ্যান্ড নেম চেঞ্জ করতে পারবে না আর আপনার যদি গ্রুপ নাও থাকে তাহলে আপনি অন্য গ্রুপে ছবি এবং নাম চেঞ্জ করতে পারবেন না এটা একটা ভালো সুবিধা এসেছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে মতো আসছে পরে ভিডিওতে আবার দেখা হবে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ